আসসালামু আলাইকুম, আমি আহসান উদ্দিন নোমান। আপনারা কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ অনেক ভালো আছেন। আমার জায়গা থেকে আমিও ভালো আছি। সবাই খুব সাবধান থাকবেন, পরিষ্কার থাকবেন, যাতে করে করোনা ভাইরাস আমাদেরকে সহজে অ্যাটাক করতে না পারে। এবং যারা মুসলমান আছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, পাঁচবার অজু করবেন। কত সুন্দর আমাদের নিয়ম, কোনো করোনা ভাইরাস আমাদেরকে ধরতে পারবে না। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। আজকে যে টপিক নিয়ে কথা বলবো, অনেকে রিকোয়েস্ট করেছেন, এর আগেও একটি এরকম ভিডিও ছিল, তারপরে আমি আরেকটি নতুন করে ভিডিও করছি, এ কারণে যাতে করে আপনাদের পরবর্তীতে আর এই বিষয়টা সম্পর্কে আর প্রশ্ন করতে না হয়। যে ভাই, আপনি প্রথমে কি কাজ দিয়ে শুরু করেছিলেন এবং বর্তমানে কি কাজ করছেন, আপনার প্রোফাইলটি কি দেখতে পারি? আমি লাস্ট থেকে শুরু করি। হ্যাঁ ভাই, আমি যে মার্কেট প্লেসগুলোতে কাজ করি এবং মার্কেট প্লেসের বাহিরেও কাজ করি, মার্কেট প্লেসের প্রোফাইলগুলো আমি সাধারণত কাউকে দেখাতে চাই না। কেন? আমার যে মার্কেট প্লেসের প্রোফাইলগুলো আছে, বিভিন্ন জনকে বিভিন্নভাবে দেখালে এই মার্কেট প্লেসের যে প্রোফাইলগুলো আছে, এটাতে অনেক ধরনের সমস্যা হয়। অনেক সময় হুদাই দুষ্টামি করে পোলাপান, যেমন ফ্ল্যাগ মেরে দেয়, অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম করে। যা হোক, ফ্ল্যাগ মেরে দেয়, বিশেষ করে আপওয়ার্ককে ফ্ল্যাগ মেরে দেয়, এই ধরনের সেই ধরনের কাজগুলো করে, রিপোর্ট দিয়ে দেয়। হুদাই ভালো লাগে না, তাই রিপোর্ট দিয়ে দেয়। আমাকে ব্যক্তিগতভাবে অনেকে পছন্দ করে না, রিপোর্ট দিয়ে দিল। এই জন্য আমার পার্সোনাল প্রোফাইলগুলো আমি দেখাই না। ফাইবারের মতো জায়গায় আমার একজন একটা টপ রেটেড একটা অ্যাকাউন্টকে কিছু পোলাপান, দুষ্ট পোলাপান গায়েব করে দিছে, একেবারে গায়েব, খুঁজে পাইনি আর এখন ওটাকে। ঠিক আছে, অতএব এরপর থেকে আমার একটু হুশ আসছে যে আমার যে প্রোফাইলগুলো, পার্সোনাল প্রোফাইলগুলো আছে, এই প্রোফাইলগুলো আমি দেখাই না। আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে যে প্রোফাইলটা দেখাই, ওটি আপনাদের স্টুডেন্টদের জন্য, যারা এই কাজগুলো শিখছেন, যারা এই কাজগুলো বিষয় সম্পর্কে জানতে চান, তাদেরকে দেখানোর জন্যই মূলত এই প্রোফাইলটা আমার খোলা। ওইটা গায়েব হয়ে গেলেও সমস্যা নেই, আমার অন্য অ্যাকাউন্টগুলো আমি দেখাই না। আচ্ছা, আপনি বর্তমানে কি কাজ করছেন? আমি বর্তমানে কাজ করছি, বিভিন্ন ধরনের কাজগুলো করছি, তার ভিতরে আমার একটা টিম আছে, আপনারা জানেন, কুইক টিম বিডি নামে একটা টিম আছে রংপুরে, সেই টিমটি নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে। এবং যারা সামনে যাদেরকে নিচ্ছে তাদেরকে নিয়ে অনেক বড়সড় আকারে অনেক ভালো কিছু গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজগুলো করি আর কি আমরা। তারপরে প্রথম যে কাজটা আমি করি, সর্বপ্রথম আমি এখনও আজও করি, যেটা হচ্ছে ক্লিপিং পাতের কাজ। আমি কিছু কমপ্লেক্স ক্লিপিং পাত নিয়ে আমি কাজ করি, ঠিক আছে। স্পেশালি এই কাজগুলো আমি করে থাকি, প্রথম থেকে করছি, এখন পর্যন্ত করছি আমি কাজগুলো, আর সামনেও করে যাব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কারণ এটা দিয়েই আমার ফ্রিল্যান্সিং লাইফটা শুরু হয়েছিল, ক্লিপিং পাত। আপনি ক্লিপিং পাত নিয়ে কাজ করেন, কখনো কাজকে ছোট করে দেখবেন না, কারণ প্রতিটা কাজ অনেক বড় কিছু। কারণ এই ছোট ক্লিপিং পাতই আমাকে অনেক কিছু দিয়েছে। এই ছোট ছোট একটা ক্লিপিং পাত দিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ক্লিপিং পাত দিয়ে যদি আজকে শিখতে না পারতাম, হয়তো বা অন্য কিছু আমাকে করতে হতো। এটা দিয়ে আমি অনেক সাকসেস নিয়ে আসছি আমার কাছে। এর জন্য পাশাপাশি আমি ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করি, আরও কিছু কাজ করি, এগুলো না হয় থাক, অন্য একদিন বলা যাবে, কোনো সমস্যা নেই। তবে আপনারা যে কাজটি করবেন, যে কাজটি আপনার কাছে অনেক ছোট হোক, সমস্যা নাই, অনেক ইজি মনে হয়, আপনি সেই কাজটি দিয়ে করতে পারেন, ঠিক আছে। বেসিকটা যখন স্ট্রং রাখবেন আপনি, ঠিক আছে, আপনি খুব ভালো ক্লিপিং পাত পারেন, আপনি হাজার হাজার ডলারের কাজ করতে পারবেন। হাজার হাজার ডলারের কাজ পড়ে আছে মার্কেট প্লেসগুলোতে, ফাইবার মার্কেট প্লেস, freelancer.com, আপওয়ার্ক, পিপল পার আওয়ার সহ আর অন্যান্য যে মার্কেট প্লেসগুলো, ভ্যালুয়েবল মার্কেট প্লেসগুলো আছে, প্রতিটা মার্কেট প্লেসেই এই ধরনের কাজগুলো আছে। যেমন বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে কাজগুলো আছে, হিউজ কাজ পড়ে আছে, আপনারা কল্পনা করতে পারবেন না কি পরিমাণ কাজ এই ওয়ার্ল্ডে পড়ে আছে। এবং সামনে আরও অনেক বেশি কাজ আসতেছে, যে কাজগুলো করে আপনার ক্লিপিং পাত করেও ভালো কিছু আর্ন করতে পারবেন। তবে ক্লিপিং পাতের পাশাপাশি আরও অন্যান্য কাজগুলো, যেমন পৃথিবীটা যেভাবে আপডেট হচ্ছে, পৃথিবীর মানুষগুলো যেভাবে আপডেট হচ্ছে, আপনি নিজেকে নিজের জায়গা থেকে অনেক বেশি আপডেট করার চেষ্টা করবেন। যখন খুব ভালোভাবে আপডেট করে নেবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে এই কাজের পাশাপাশি, আর্নের পাশাপাশি আপনি অনেক ভালো কিছু শিখে গিয়েছেন, ওই শেখার বিষয়গুলো দিয়ে আপনি আরও অনেক বেশি কিছু আর্ন করতে পাচ্ছেন। আর প্রতিটা মার্কেট প্লেসে অবশ্যই অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, কেননা একটা মার্কেট প্লেসের একটা ট্রেন অনেক সময় যায়, যখন ট্রেনগুলো যায় তখন আপনি খুব ভালোভাবে এই ট্রেনের বগিতে উঠে কাজ করতে পারবেন। বিষয়টা বুঝতে যাচ্ছি, একটা মার্কেট প্লেসের একটা সময় যায়, ওই সময়গুলোতে অনেক ভালো কাজ পাওয়া যায়। সারা বছরই একটি মার্কেট প্লেসে সবসময় কাজ থাকে না, যে মার্কেট প্লেসগুলোতেও সবসময় কাজ পাওয়া যায় অথবা পর্যায়ক্রমে কাজ পাওয়া যায়। প্রতিটা মার্কেট প্লেসে আপনারা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন, যেমন এই বাংলাদেশে আমাদের সবচেয়ে বেশি চলে আপওয়ার্ক, freelancer.com, তারপরে আপনার পিপল পার আওয়ার, ফাইবার, তারপর আরও কিছু মার্কেট প্লেস আছে, এটি গ্রাফিক ডিজাইন রিলেটেড ওভারঅল কাজগুলো, জেনারেল মার্কেট প্লেস এগুলো, এগুলোতে সব ধরনের কাজ পাওয়া যায়। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান, যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে চান, যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চান, এক্সেট এক্সেট, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, প্রতিটা বিষয়েই এই মার্কেট প্লেসগুলোতে কাজ পাওয়া যায়। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় যদি এক্সপার্ট হয়ে যদি আপনি আসতে পারেন, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এই ভিডিওটি আজকে ডেডিকেটেড করছি সজীব রাজ ভাইকে। সজীব রাজ ভাই, এত সুন্দরভাবে এই সুন্দর কমেন্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা পরবর্তীতে কী কী বিষয়ে সুন্দর করে ভিডিও বানাতে চাই আপনাদের জন্য,
এই ধরনের কিছু টপিক আপনারা উপস্থাপন করবেন, যাতে করে আমরা সুন্দর করে আপনাদের তথ্যগুলো উপস্থাপন করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, যাতে করে আপনারা খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারেন। আর আপনাদের জন্য অবশ্যই একটি সুখবর আসছে, পহেলা এপ্রিল থেকে আপনাদের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং যে ফ্রি কোর্সটি আসছে সেটি পহেলা এপ্রিল থেকে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।